গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন, শুনেছেন জেএসটি বেগম খালেদা জিয়ার জন্য যেটুকু করেছেন যথেষ্ট, এর চেয়ে আর কিছু করার নেই। উনি কি করবেন? উনি কিন্তু একটা কথা বলেছেন, কথাটা আপনারা চিন্তা করছেন কিনা জানি না, কি কথাটা বলেছেন, কি কথাটা বলেছেন বলেন তো। না এটা না, আর আরেকটা কথা বলেছেন, আরেকটা কথা বলেছেন, সেটা কি, রাখে আল্লাহ মারে কে, ওনারটা বলেছেন, মারে আল্লাহ রাখে কে, তার ম্যাডাম কে, উনি নিজে মারার জন্য আজকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন না, কথাটা বুঝতে হবে আপনাদের, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, তার মানে বেগম খালেদা জিয়াকে আজকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য একমাত্র যিনি দায়ী সেটি হলো আজকে এই অবৈধ অনৈতিক ভোট ডাকাতির সরকার প্রধান শেখ হাসিনা। অতএব আজকের এই সবার থেকে বলতে চাই, স্মরণ সভা থেকে, অবিলম্বে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশটির বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করুন, আর না হয় যে পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী থাকবে, তাদের যে জবাবদিহি করতে হবে। এই কথা বলে খালেদা জিয়াকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিবে শেখ হাসিনা, আর আমরা বাংলাদেশের মানুষ বলে দেখবো তা কখনো হতে পারে না। আমরা অনেকদিন ভদ্রলোক ছিলাম, আমরা আর ভদ্রলোক থাকতে চাই না। খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলবে। হেফাজতের নেতা মাওলানা শফি মারা যাওয়ার পর আওয়ামী লীগের সরকার কতগুলো একটা মিথ্যা মামলা করেছে, চার্জশিট দিয়েছে যে হেফাজতের নেতাকে নাকি সময় মতো অক্সিজেন দেওয়া হয় নাই, চিকিৎসা দেওয়া হয় নাই, এদিকে তারা হত্যাকাণ্ড করছে। খালেদা জিয়ার যদি কিছু হয় শেখ হাসিনা আপনি হবেন এই মামলার প্রধান আসামি, আপনি খালেদা জিয়াকে মৃত্যু পথে ঠেলে দিয়েছেন। আসুন, আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নেই, প্রস্তুতি নিতে সময় লাগবে না, এবং আমরা নামলে ইনশাআল্লাহ আমরা ফল পাবো।